সুপ্রিয় শিক্ষার্থী এবং আজকের বা ডিফারেন্সিয়েশন এ আজকে আমরা সাকসেসিভ বা পর্যায়ক্রমিক অন্তরিকরণ করব এবং একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস যা এই অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় পাবলিক পরীক্ষায় যেটা চার নাম্বারে একটা প্রশ্ন থাকে তার মানে একটি অধ্যায় করলে তোমরা এক একটা প্রশ্ন অর্থাৎ চার নাম্বার ফুল আনসার করতে পারবা এটা নিশ্চয়তা এই অধ্যায় থেকে দেওয়া যায় অন্য কোনো অধ্যায় থেকে ওরকম ভাবে দেওয়া যায় না যে শুধু একটা মাত্র অনুশীলনী করে চার নাম্বার পাওয়া যায় তবে চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা করি আগে আমাদের বুঝতে হবে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন জিনিসটা কি যদি আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারি তাহলেই আমরা এটা সহজে করে ফেলতে পারবো মনে করো আমরা যেমন একটা ফাংশন ধরি ওয়াই ইকাল টু এফ অফ এক্স এই হচ্ছে একটা এটাকে যদি আমরা একবার অন্তরস করি এর আগে আমরা করেছি ডি ওয়াই এক্স তাহলে এখানেও আমরা লিখি কি এক্স অফ এফ অফ এক্স এফ অফ এক্স তাহলে আমরা এই যে ডি ওয়াই এক্স এইটাকে আমরা এখন থেকে এটাকে নতুন নাম ওয়াই ওয়ান দিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে কি লিখতে পারবো ওয়াই ওয়ান তারপর যদি আমি এটাকে আবার অন্তরোস করি ডি ডি এক্স হফ ডি ওয়াই ডি এক্স তাহলে আমরা এটা হবে কি ডি স্ স্কয়ার ওয়াই আর এখানে ডি এক্স হোল স্কয়ার না লিখে ডি এক্স হোল স্কয়ার না লিখে এটাকে আমরা লিখবো ডি এক্স স্কয়ার ডি এক্স স্কয়ার তাহলে এইটাকে কি আমরা নতুনভাবে লিখবো ওয়াই টু এটাকে নতুনভাবে কি লিখবো ওয়াই টু আচ্ছা যেহেতু আমরা এফ অফ এক্সকে একবার অন্তরোস করেছিলাম এই জন্যে অ্যাফ ডেস এক্স যদি ফাংশনের মাধ্যমে দেওয়া থাকে তাহলে এটাকে বলবো আমরা অ্যাপ ড্যাস এক্স আর যদি y এর মাধ্যমে দেওয়া থাকে তাহলে আমরা বলবো ওয়াই ওয়ান বা ডি ওয়াই ডি এক্স ঠিক একইভাবে যে এখানে এফ ড্যাস এক্স এটাকে যদি দুইবার অন্তরস করি তাহলে অ্যাপ ডাবল ড্যাস এক্স এরকমভাবে পর্যায়ক্রমে যদি আমি তিনবার করি ওয়াই থ্রি এটা হবে এফ থ্রিপুল ড্যাশ এক্স এরকমভাবে যদি আমরা এন সংখ্যক করি তাহলে ওয়াই এন কত হবে ওয়াই এন এবং এই পাশে লিখবো f টু দি পাওয়ার এন এক্স তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে আমরা যেহেতু পর্যায়ক্রমিক অন্তরীকরণ তার মানে আমরা একবার দুইবার তিনবার আমার যতবার বলা থাকবে আমরা ততবার অন্তরস করতে পারবো এবং ততবারই আমরা অন্তরস করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমাদের বলে যে ওয়াই ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু এক্স টু দি পাওয়ার এন তাহলে এক্স টু দি পাওয়ার এন কে একবার যদি অন্তরস করি তাহলে এখানে হবে ওয়াই ওয়ান এন সামনে আসবে এন মাইনাস ওয়ান হবে এখন যদি আমি আবার অন্তরস করি ওয়াই টু ওয়াই টু হলে এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান এক্স টু দি এন মাইনাস টু এরকমভাবে যদি আমি এন সংখ্যক বার করি তাহলে ওয়াই এন এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এরকম হবে যেহেতু আর সংখ্যক পদ তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ানতম পদ হয়ে যাবে তাহলে আমরা এই যে এন থেকে শুরু করে অর্থাৎ আমাদের প্রথম এন তারপরে এন মাইনাস ওয়ান তারপরে এন মাইনাস থ্রি ডট ডট এন মাইনাস এন অর্থাৎ জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে আমাদের লাস্টের পরটা হবে এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট টু ওয়ান কারণ ওই যে আমরা বলছি এক্স টু জি পাওয়ার এন মাইনাস এন তার মানে এক্স এর পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে ওয়ান এই জন্য ওয়ান তারপরে আগেরটা হবে টু তার আগেরটা হবে থ্রি এরকমভাবে এর আগেরটা হবে এন তাহলে আমরা এই টোটাল সংখ্যাটাকে আমরা উল্টি লিখলে আমরা লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল এন কি লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল এন এবং ফ্যাক্টোরিয়াল এন তোমাদের সাথে আমরা আলোচনা করেছি কোথায় বিন্যাস সমাবেশে সেখানে আমরা বলেছি যে এক থেকে যদি এন পর্যন্ত সংখ্যার গুণফল থাকে তখন সেটাকে বলা হবে ফ্যাক্টোরিয়াল এন ঠিক আছে তাহলে এইরকমভাবে আমরা অন্তরীকরণ করতে থাকবো তাহলে চলো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে এবং বিভিন্ন নিয়ম ওই নিয়মগুলো করলে আমরা বাকি অঙ্কগুলো করতে চলে চলো প্রথমে আমরা একটা সমস্যা লিখতে চাই যেটা হচ্ছে দুই হাজার উনিশ সালে আসছিল চট্টগ্রাম বোর্ডে ওয়াইকাল টু এক্স প্রথম একটা প্রবলেম ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এইটাকে আমরা দুইবার অন্তরস করব কি বলবো দুইবার অন্তরস করব অর্থাৎ চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে আসছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে আসছিল যেটাকে দুইবার অন্তরস করো কয়বার দুইবার দুইবার মানে কি দুইবার অন্তরস মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা প্রথমে যেহেতু আমাদের এটা সূচকীয় ফাংশন এবং আমরা এর আগের অধ্যায় করেছি এর আগের লেকচার আমরা বলেছি যদি কোনো সূচকীয় ফাংশন থাকে একটা চলকের পাওয়ার যদি আরেকটা চলক থাকে এই হচ্ছে একটা চলক x তার পাওয়ার আরেকটা চলক এটা হচ্ছে একটা চলক তার পাওয়ার আরেকটা চলক যদি একটা চলকের পাওয়ার আরেকটা থাকে তাহলে আমরা কি লগারিদম নিতে হয় কি নিতে হয় লগারিদম তাহলে আমরা এখানে কি বলবো উভয় পক্ষে লন নিয়ে পাই তাহলে লন নিলে কি হবে লন ওয়াই লন টু দি পাওয়ার তাহলে আমাদের এখানে হবে লন ওয়াই পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে সামনে চলে আসলে নিয়মই হলো সূচক যেটা দেখে সেটা কোথায় চলে আসে সামনে চলে আসে এখন আমরা এখানে লিখব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ওকে যখনই আমার সূচকীয় ফাংশনকে আমরা লগারিদম নিব তখন সরলীকরণ হয়ে যাবে আর সরলীকরণ হয়ে গেলে তখনই আমরা অন্তরাজ করে ফেলব। ওকে এখন হচ্ছে আমাদের বাম পাশে দেখো ডিডি এক্স সব যদি আমরা অপারেটর দিতে চাই ডিডি এক্স সব এক্স লন এক্স তাহলে দেখো এখানে বাম পাশে হচ্ছে লন ওয়াই আর এদিকে হচ্ছে এক্স লন এক্স পাশে লন ওয়াই এর কিন্তু আমরা করে আসছি এর আগের লেকচারগুলোতে তাহলে এখানে হচ্ছে ওয়াই হচ্ছে এক্সের ফাংশন এখানে কিন্তু ধ্রুবক না এটা মনে রাখতে হবে লন এক্সের অন্তরীকরণ তোমরা জানো ওয়ান বাই এক্স তাহলে এখানে ওয়াই এক্সের জায়গায় ওয়াই হবে এরপরে আবার ওয়াইকে যখন আমরা অন্তরস করি এক্স অফ তখন আমরা লিখি ডি ওয়াই ডি এক্স কি লিখি ডি ওয়াই এক্স সেই জন্য আমরা এটাকে আবার ডি ওয়াই ডি এক্স মনে রাখতে হবে আমাদের বি কেয়ারফুল যে আমাদের এখানে লন ওয়াই যখনই আমরা লন ওয়াই হবে তখন ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স এটা কিন্তু শুধু ওয়ান বাই হবে না কারণ ওয়াই কিন্তু ওয়াই না ওয়াই এর ভিতরে কী আছে ওয়াই আসলে এক্সের ফাংশন সেই জন্য এটাকে আবার অন্তরস্ত করতে হবে ওই যে আমাদের আগের লেকচারগুলোতে আমরা করেছিলাম যে সাইন এক্স স্কোয়ার তখন আমরা এটা বলেছিলাম থিটা আসলে থিটা তো থিটা না সেই জন্য এক্স স্কোয়ারকে আবার অন্তরস্ত করতে হবে কি করতে হবে আবার অন্তরস্ত করতে হবে সেই জন্য আমাদের এখানে ওয়াইকে আবার অন্তরস করলে ডি ওয়াই আচ্ছা এখানে কয়টা ফাংশন বলো তো নিশ্চয়ই তোমরা পারবে এখানে হচ্ছে দুইটা ফাংশন আর দুইটা ফাংশন হলেই আমাদের ইউবি মেথড কি মেথড ইউবি মেথড তাহলে আমাদের ইউ ডি ডি এক্স অফ বি প্লাস বি ডি ডি এক্স অফ ইউ নিশ্চয়ই মনে আছে তোমাদের দুই বন্ধু রিক্সা বাড়ার গল্পটা প্রথম একজন দিব তারপর আরেকজন দিব প্রথম দিন যে দিবে পরের দিন ও দিবে না ও ফ্রি থাকবে এই যে প্রথম দিন ও দিয়েছে দেয় নাই তার মানে সে অন্য জন তারপর অন্য জন ফ্রি থাকবে আরেকজন এই তাহলে এটা আমরা পারি তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স এক্স নিশ্চয়ই তোমরা পারবে লন এক্স এর অন্তরীকরণ ওয়ান বাই এক্স প্লাস লন এক্স এর অন্তরীকরণ কত ওয়ান ওয়ান বাই ওয়াইটাকে আমরা আর এই পাশে রাখতে চাচ্ছি না তাহলে কারণ আমাদের অন্তর প্রমাণ যেটা বলে সেটা হচ্ছে সব ডান দিকে নিয়ে যাবো তাই তো তাহলে আমাদের এখানে এটা এটা কাটা তাহলে আমি এখানে ওয়াই আর গুণ করে দিলে ওয়াই হয়ে যাবে ওয়ান প্লাস লন এক্স এটা কি একবার অন্তরস করা শেষ হলো এখন আবার আমাদের এক্সের সাপেক্ষে অন্তরস করতে হবে কারণ আমাকে বলছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্সের স্কোয়ার তাহলে আমি আবার এক্সের সাপেক্ষে অন্তরস করে পাই তাহলে আমাদের আবার অন্তরস করলে ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স ডি এক্স এখানে ওয়াই ইন্টু ওয়ান প্লাস লন এক্স ওকে তাহলে এখানে আমরা দিব ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার কারণ ডি ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স তার মানে ডি ডি গুণ হবে এই যে দেখো ডি আর ডি গুণ হবে ডি স্কোয়ার আর ডি এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ারকে তোমরা এই রকম লিখতে পারো ডি এক্স হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি কি ডি এক্স স্কোয়ার একই অর্থ প্রকাশ করে সেই জন্য আমরা এটা লিখবো ওকে এখন আবার ইউবি কি আবার ইউ ডি কি এক্স অফ বি প্লাস এক্স অফ ইউ ওকে তাহলে ডি ডিসকোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ওয়াই এটাকে অন্তরাজ করলে কত হবে ওয়ানের অন্তর জিরো আর লন এক্স এর অন্তরজ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস লন এক্স ওয়াই এর অন্তর কি ডি ওয়াই ডিএক্স ওয়ার অন্তর কত ডি ওয়াই তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে যে ডিস্কয়ার স্কোয়ার ওয়াই ডি এক্স এর মান বের করতে বলছে তাই তো তাহলে আমরা এখানে লিখব ডি Y ডি এর মান কত আমরা সেটা বসায় দিব কারণ Y রাখা যাবে না এক্স টু দি ওয়ার এক্স আর এখানে আছে ওয়ান বাই ওকে তারপরে হচ্ছে ওয়ান প্লাস লন

ওয়ান প্লাস লন এক্স দুইটা আছে তাহলে হোল স্কোয়ার আর ওয়ার মান কত এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এই যে আমরা বসালাম এইটাই হচ্ছে দুইবার অন্তরজ অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার তার মানে আমরা দেখলাম যে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় দুইবার দেওয়া থাকলে এখন আমরা এরকম আরও কিছু প্রবলেম আমরা সলভ করব তাহলে চলো আমাদের পরবর্তী প্রবলেমে চলে যায় আচ্ছা পরবর্তী আরেকটা প্রবলেম আমরা এরকম লিখবো ওয়াই ইকাল টু লন এক্স বাই এক্স এত হলে দেখাও যে কি দেখাইতে হবে আমাদের আসছে ডি স্কোয়ার অর্থাৎ এটাও দুইবার অন্তরস করতে হবে ডি ওয়াই ডি এক্স স্কোয়ার সমান টু ওকে তার মানে আমি এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে ডি স্কয়ার ওয়াই ডি এক্সের স্কোয়ার হচ্ছে দুইবার অন্তরস করতে হবে আর যেহেতু দুইবার অন্তরস করতে হবে এবং ফাংশন দুইটা কি আকারে আছে ভাগ আকারে আছে আমি এমন কিছু ফাংশন নিয়েছি তোমাদের জন্য যেগুলো একই নিয়মের অন্যগুলো তোমরা করতে পারবে আমি এর আগে দেখেছি দুটি গুণ ফল এখন আমরা দেখাচ্ছি দুটি বাঘ ফল আকারে থাকলে ওকে তাহলে আমরা প্রথমেই এর সাপেক্ষে অন্তরস করে পাই এটা আমি আর লেখার দরকার নেই তাহলে আমরা এখানে সরাসরি লিখে বলবো ডি ওয়াইডিএক্স কারণ আমি এটা অলরেডি একটা অঙ্কে শিখিয়েছি যে ডি ডিডিএক্স অফ ওয়াই মানি হচ্ছে ডি ওয়াই ডিএক্স ওকে তারপরে এখানে অপারেটর দিতে পারি লন এক্স এক্স বাই তাহলে এখানে হচ্ছে ডি ওয়াই ডি এক্স ইকাল টু ডি ডি এক্স ডিডিএক লন এক্স বাই এক্স অর্থাৎ এটা হচ্ছে ইউ বাই বি আকারে কি আকারে আছে ইউ বাই বি আকার যদি ইউ বাই বি আকারে থাকে তাহলে আমরা নিশ্চয়ই সূত্রটা আমরা জানি কি ছিল সূত্রটা বি স্কয়ার বি অর্থাৎ বি তো আমি এখানে লিখবো না আমি লিখবো এক্স স্কয়ার এক্স ডি ডি এক্স অফ লন এক্স সূত্রের মাইনাস মাইনাস থাকলে তারপরে হচ্ছে ইউ অর্থাৎ লন এক্স তারপরে ডি ডি এক্স অফ এক্স অর্থাৎ আমরা প্রথম অঙ্কটা করিয়েছি ইউ বি আর এখন একটা করিয়েছি ইউ বাই বি মেথড ওকে তাহলে এখন আমরা লিখবো ডি ওয়াই না আমি লিখলাম না এক্স স্কোয়ার এটা এটা কাটলে এখানে আমাদের থাকতেছে ডি ওয়াই ডি এক্স আর এইগুলো তোমরা অবশ্যই বা দিবে ঠিক আছে তাহলে এখানে থাকলো ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার এখন আবার এক্সের সাপেক্ষে অন্তরস করে পাই যদি আবার অন্তরস করি তাহলে ডি ডি এক্স হব ডি ওয়াই ডি এক্স ডি ডি এক্স হব ওয়ান মাইনাস লন এক্স এক্স স্কোয়ার অর্থাৎ তুমি যখনই দেখবা যে দুইবার অন্তরস একবার ডি ওয়াই এক্স এক্সের ফাইনাল মান আসার পরে পরে আবার অন্তরস করবা তাহলে আমাদের এখানে আসবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার আবার ইউ বাই বি মেথড আবার ইউ বাই বি মেথড ইউ বাই বি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ইউ তাহলে ইউ বাই বি মেথড যদি হয় তাহলে হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তারপর হচ্ছে বি ডি ডি এক্স অফ ওয়ান মাইনাস লন এক্স মাইনাস ইউ ওয়ান মাইনাস লন এক্স ডি ডি এক্স অফ অব এক্সকোয়ার

এটা ঠিক আছে এক্স স্কোয়ার করলে টু এক্স আর নিচে এক্স টু দিব ফোর হয়ে গেল ওকে এখন আমরা কাটাকাটি করব কাটাকাটি করলে এটা এটা কাটাকাটি করলে কত থাকে একটা এক্স থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এক্স মাইনাস যদি আমরা গুণ করে দিই তাহলে টু এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স লন এক্স নিচে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর

আমাদের এটা প্রমাণ করতে বলছিল দেখাও যে তার মানে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে আমাদের আহ ডি করলে আমাদের কি হয় এবং একটা বি মেথড আরেকটা হচ্ছে মেথড আমরা দুইটা মেথড করালাম এখন আমরা আরেকটা মেথড করাবো যেটা ত্রিকোণিত ফাংশনের ঠিক আছে চলো তাহলে ত্রিকোণিত ফাংশনের প্রবলেমটা সলভ করি

করতে হবে কিন্তু কিন্তু টাও আমরা করেছি বাট এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন এখন ত্রিকোণমিতিক ফাংশন যদি থাকে তাহলে আমরা দেখবো আজকে ত্রিকোণিত্তিক কোন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা আমরা গতানুগতিক আগে যেভাবে বলেছি এখনো সেটাই বলছি তাহলে আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশনটাকে কি করা যায় বা ওয়াই কল টু কে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কজ আর সেক এক্স কে লিখতে পারি ওয়ান বাই কজ এক্স এখন প্রশ্ন হতে পারে যে স্যার সরাসরি করলে কি হবে না হ্যাঁ হবে কিন্তু সেটা একটু জটিলতা ম হতে পারে সেই আমরা একটু সিম্প্লিফাই করে নিচ্ছি তাহলে এখানে কি লসাগু হচ্ছে কজ এক্স তাহলে এখানে ওয়ান আগে লিখলাম আর সাইন এক্স পরে লিখলাম দেখো টেন এক্স থেকে এখানে আমাদের সহজ হয়ে গেছে

দ্বারা শুরু হবে ভিডিডি এক্স অব ওয়ান প্লাস ওয়ান তাহলে ডি ওয়াই ডি এক্স তাহলে আমাদের এখানে হবে কেন অন্তর জিরো এক্স এর অন্তর কজ এক্স তাহলে ওয়ান প্লাস সাইন এক্স কজ প্লাসের অন্তর মাইনাস সাইন সাইন এক্স এক্স কি মাইনাস তার নিচে হচ্ছে কি কজ এক্স হোল স্কোয়ার আচ্ছা যদি কজ এক্স হোল স্কোয়ার হয় তাহলে এখন দেখো ডি ওয়াই ডি এক্স এখানে একটু কাজ করে নিতে হবে কি কাজ কজ আর কজ কিনলে কি কোয়ার তাহলে কোয়ার এক্স মাইনাস আমি যদি গুণ করি এই মাইনাস আর এই মাইনাসের প্লাস তাহলে এখানে হবে সাইন এক্স প্লাস স্কোয়ার এক্স নিচে হচ্ছে কজ এক্স হোল স্কোয়ার তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ থিটা কাল টু কত ওয়ান যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তার মানে আমরা উপরে লিখতে পারি ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু ওয়ান প্লাস সাইন এক্স বাই কজ এক্স হোল স্কোয়ার কজ এক্স হোল স্কোয়ার তার মানে দেখো আমাদের এটা মানে সরলীকরণ করে সহজ হয়ে গেল এখন আবার এক্স এর সাপেক্ষে কারণ আমাকে বলছে দুইবার অন্তরস করতে হবে তাহলে আবার এক্স এর সাপেক্ষে অন্তরস করে পাই যদি আমি আবার অন্তরস করি তাহলে ডি ওয়াই ডি এক্স ডি ডি এক্স ওয়ান প্লাস সাইন এক্স বাই কজ এক্স হোল সরি এটা না এইটা হবে কস স্কোয়ার অর্থাৎ কজ এক্স হোল স্কোয়ারকে কিন্তু আমরা কস স্কোয়ারও লিখতে পারি ঠিক আছে এখন হচ্ছে আমাদের আবার ইউ বাই বি মেথড অর্থাৎ একটা ইউ আর নিচেরটা বি মেথড ওকে তাহলে চলো আবার করি তাহলে বাম পাশে হবে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ডান দিকে হবে কজ স্কয়ার এক্স যেহেতু অবশ্য আমরা এখানে একটা কাজ করে নিতে পারতাম সেটা কি যদি আমরা এখানে যেহেতু নিচে কজ এক্স ক স্কয়ার এক্স তার মানে আমি এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ওয়ান প্লাস সাইন এক্স আর এখানে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে ওয়ান প্লাস সাইন এক্স আর থাকবে ওয়ান মাইনাস সাইন এক্স তাহলে দেখো এটা এটা কাটা গেলে ওয়ান তার মানে আমাদের ফাইনালি থাকলো ওয়ান মাইনাস সাইন এক্স তাহলে কি আরও সহজ হয়ে গেল তাহলে আমি এখানে উপরে লিখলাম শুধুমাত্র ওয়ান আর নিচে লিখলাম ওয়ান মাইনাস সাইন এক্স তাহলে ইউ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স তাহলে আমাদের বি স্কোয়ার

তাহলে ওয়ান কে অন্তরস করলে কত জিরো আর জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন কত জিরোই হবে আর ওয়ানের অন্তরস জিরো সাইন এক্স এর অন্তর যেহেতু এটা জিরো মাইনাস মাইনাস এ প্লাস উপরে হচ্ছে কজ এক্স আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার এটা কার মান ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল কজ এক্স বাই ওয়ান মাইনাস কি sin x হোল স্কয়ার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটাও করে ফেললাম যে দেখলাম ত্রিকোণমিতিক ফাংশন কি কিভাবে অন্তরস করে বা সরলীকরণ করে আমরা করতে পারি ঠিক আছে এখন আমরা আরেকটা ভিন্ন নিয়ম করব যেটা সরাসরি আমাদের এরকম যেটা দেওয়া আছে যেমন y দেওয়া আছে আমরা সরাসরি d2y dx2 এই প্রমাণ কি মিলে গেছে আমাদের কি বলছিল প্রমাণ করতে বলছিল তার মানে এটা প্রমাণিত এখন আমরা একটা প্রবলেম দেখব যেটা সরাসরি প্রমাণ করা যায় না ঠিক আছে চলো তাহলে আমরা দেখি যে সরাসরি যদি প্রমাণ করা না যায় তখন আমরা কিভাবে করতে পারি ওকে তাহলে আমরা এখন একটা প্রবলেম লিখব নাম্বার ফোর নাম্বার ফোর প্রবলেম কি ওয়াই ইকাল টু রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স যদি এরকম থাকে তাহলে আমাদের দেখাও যে টু এক্স ডিওয়াই ডি এক্স হলে দেখাও যে টু এক্স ডিওয়াই ডি এক্স ডি এক্স মানে হচ্ছে কয়েবার একবার অন্তরস করতে হবে প্লাস ওয়াই ইকাল টু টু রুট ওভার এক্স এটা দেখাইতে বলছো এটা থেকে এটা তার মানে অঙ্কটা সহজ মনে হচ্ছে যে একবার অন্তরস করতে হবে তাহলে একবার অন্তরস করতে হলে আমরা একটু কাজ করে নিব রুট ওভার এক্স আর এটাকে উপরে নিলে মাইনাস হাফ হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার এইরকম কেন করলেন কারণ আমরা তোমাদেরকে যখন আগের লেকচারগুলো করিয়েছি তখন আমরা বলেছি রুট ওভার জাতীয় সংখ্যা বা পাওয়ার জাতীয় সংখ্যা নিচে না রাখাই ভালো যেমন ওয়ান বাই এক্স কিউব এক্স আমরা না রাখবো না ওয়ান বাই এক্স কিউব যদি এটাকে অন্তরস করতে বলে তাহলে আমরা এটা উপরে নিয়ে যাবো ইনভার্স করে তাহলে এটা এন আর এটা এক্স এক্স টু দি এন এই সূত্র আমরা ফেলতে পারবো সেই জন্য আমরা এখানেও ওই কাজটাই করেছি ওকে তাহলে আমরা এখন এক্স এর সাপেক্ষে অন্তরজ করব যদি এক্স এর সাপেক্ষে অন্তরজ করি তাহলে ডি ওয়াই ডি এক্স যা বলছিল সেটা প্রমাণ একবার হয়ে গেল তাহলে রুট ওভার এর অন্তরীকরণ নিশ্চয়ই তোমরা পারো তারপর আমি এখানে অপারেটর লিখে তারপরে করাচ্ছি তাহলে ওয়ান বাই টু রুট এক্স রুট ওভার এর অন্তরীকরণ ওয়ান বাই টু এক্স আর এটা হলো এক্স টু দি পাওয়ার এন তাহলে এন সামনে আসবে এন থেকে আরও এক মাইনাস হবে তার মানে আমাদের এখানে আসলো ওয়ান বাই টু রুটো বার এক্স মাইনাস এটার পাওয়ার হবে দুই কি দুই আর এক তিন মাইনাস থ্রি বাই এটা আসলো এটা কার মান ডি ওয়াই দেখো আমাদের কিন্তু এর আগের অঙ্কগুলো যেগুলো করেছি সেগুলো সরাসরি আমাদের ডি ওয়াই বা ডি স্কোয়ার এগুলো কিন্তু আমরা মিলে গিয়েছিল কিন্তু আমাদের এখানে এই অঙ্কটা কি মিলে নাই যেহেতু মিলে নাই তার মানে এখন আমাদের পদ্ধতিটা হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটার বাম পাশে কি আছে সেটা থেকে আমরা শুরু করব বাম পাশে কি আছে সেটা থেকে শুরু করব। তাহলে এখন আমরা লিখে নিব যে যেটা ছিল আমাদের এইটা সমান টু এক্স টু এ ডি মান আমি পেয়েছি এই সম্পূর্ণটা তাহলে আমি এখানে ওয়াই ডি এক্স এর মান লিখবো ওয়ান বাই টু টু পার্স এক্স টু ডি টু প্লাস ওয়াই ওয়াই এর মান উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা অর্থাৎ রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ওকে এখন আমি এটা দ্বারা গুণ করে দিব তাহলে টু এক্স ওয়ান বাই টু রুট ওভার থ্রি বাই টু বাই টু প্লাস এক্স এক্স ওয়ান বাই ওকে এখন টু টু কাটা এটা কি এক্সের পাওয়ার হাফ আর এটা কি এক্স এর পাওয়ার ওয়ান

এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট ওভার এক্স রুট ওভার এক্স ওয়ান বাই রুট এক্স এইটা প্লাস এটা মাইনাস রুট ওভার এক্স আর রুট ওভার এক্স টু রুট এক্স হয়ে গেল আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে তার মানে আমরা দেখলাম যে একটা প্রমাণ সরাসরি যদি নাও মিলে তার মানে আমাদের ডিওয়াই ডি এক্স বের করতে বলছে আমরা ডিওয়াই ডি এক্স বের করলাম ডি এক্স বের করার পরে যে অংশটা সেইটা কিন্তু আমরা বসিয়ে বা ওয়াইয়ার মান বসিয়ে আমাদের প্রমাণ করতে পারি ঠিক আছে এখন আমরা লাস্ট একটা অঙ্ক করবো সেই লাস্ট অঙ্কটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা অঙ্ক লাস্ট অঙ্কটা কি লাস্ট অঙ্কটা হচ্ছে যে একটা আহ সৃজনশীল এরকম দেওয়া থাকে যে একটু কাজ করে তারপরে অঙ্কটা করতে হয় যেমন আমাদের দেওয়া আছে কত নাম্বার এটা পাঁচ নাম্বার

আমরা এর আগের অঙ্কগুলো যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমাদের ওয়াই সরাসরি দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু ওয়াই দেওয়া নাই তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়াইটা বের করে নেওয়া ঠিক আছে তাহলে আমরা যদি প্রথমেই ওয়াই বের করে নিই তাহলে সাইনটাকে এই পাশে নিয়ে আসো তাহলে আমরা এটাকে বলতে পারি সাইন ইনভার্স এক্স ইকাল টু রুট ওভার ওয়াই হ্যাঁ আসছে ওয়াই কিন্তু তার উপর কি আছে রুট ওভার তাহলে রুট ওভার থাকলে আমরা কি করব বর্গ করব বর্গ করলে আমাদের এটা কি হবে স্কোয়ার রুট কাটা যাবে ওয়াই লিখলাম আর এখানে লিখলাম সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত ফল ওয়াই চলে আসছে এখন আমরা দুইবার অন্তরস করব একবার অন্তরস করলে ওয়াই কে আমরা লিখতে পারবো ওয়াই ওয়ান কারণ আমাদের এখানে বলছে ওয়াই ওয়ান ওয়াই টু এই আকারে যখন যেই ফর্মেটে নিতে বলবে আমরা সেই ফর্মেটে নিয়ে যাব তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন হলে টু সামনে চলে আসবে সাইন ইনভার্স এক্স দেখো এখানে ভালো করে খেয়াল করো যে এখানে আসলে আমরা এটাকে মনে মনে এক্স দর্শি আর এটাকে এন দর্শি তার মানে টু দি কিন্তু এখানে আসলে না সেই জন্য এটাকে আবার করতে হবে তাহলে এটাকে আবার অন্তরস্ত করলে সাইন ইনভার্স এক্স আবার অন্তরস্ত করতে হবে তাহলে ওয়াই ওয়ান টু সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে রুট অভার ওয়ান নিচে ভগ্নাংশ আকারে থাকলে সেটাকে আমরা আড়াড়ি গুণ করে দিব আড়াড়ি গুণ করার পরে এখানে হচ্ছে এটা টু সাইন ইনভার্স এক্স এখন আবারও রুট ওভার আসছে তার মানে রুট ওভার আসলেই আমরা বর্গ করব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে ওয়াই ওয়ান স্কোয়ার ফোর সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার বর্গ করলাম কি করে বর্গ করে তোমাদের লিখে নিতে পারো সুবিধার জন্য ওকে তারপরে হচ্ছে আমাদের ইউ বি আবার অন্তরস করবো কারণ আমাদের কয়বার অন্তরস করতে বলছে দুইবার অন্তরস্ত করতে বলছে তাহলে ইউবি তাহলে ইউ ডি ডি এক্স সব বি প্লাস বি ডি ডি এক্স সব ইউ আর এখানে একটা কাজ করে নিব সেটা হচ্ছে ফোর সাইন ইন বার্স এক্স হোল স্কোয়ারের মান হচ্ছে ওয়াই কত ওয়াই তার মানে আমরা এখানে ফোর রেখে এটাকে ডি ডি এক্স সব ওয়াই দিয়ে দিব ওকে এখন আমাদের কাজ শেষ ওয়ান হলে দেখো টু ওয়াই ওয়ান কে করলে দি পাওয়ার এন তাহলে এন সামনে আসলো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কিন্তু এখানে এক্সকে অন্তর করলে ওয়ান কিন্তু এখানে আসে ওয়াই ওয়ান তার মানে ওয়াই ওয়ানকে যদি আমরা ডি এক্স করি তাহলে এটা হবে ওয়াই টু আমরা প্রথমেই দেখিয়েছিলাম ওকে প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এটা ওয়ানকে অন্তর করলে জিরো এক্স স্কোয়ারকে অন্তর্ত করলে মাইনাস টু এক্স ইকাল টু ফোর ওয়াইকে করলে ওয়াই ওয়ান এখন একটা মজার বিষয় হচ্ছে তুমি ভালো করে খেয়াল করো এখানে টু ওয়াই ওয়ান আছে এখানে টু ওয়াই ওয়ান আছে এখানে টু ওয়াই ওয়ান আছে তার মানে উভয় পক্ষ থেকে টু ওয়াই ওয়ান বাদ দাও বাদ দিলে আমাদের যা থাকবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ও টু ওয়াই ওয়ান বাদ দিলে ওয়াই টু এই প্লাসে মানে হচ্ছে মাইনাস এখানে থাকবে এক্স আর এখানে থাকবে একটা ওয়াই ওয়ান আর এখানে টু বাদ যাবে ওয়াই বাদ যাবে থাকবে টু এই টু বাম পাশে নিয়ে আসলাম আর এটাই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত যা করলাম তা থেকে আমরা যেটা করতে পারবো যে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ ভাবে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সবগুলোই আমরা করতে পারবো তাহলে এইভাবে আমরা পরবর্তী আরেকটা লেকচার তোমাদের নিব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ